সঙ্গে পদত্যাগ করতে হবে, করতে হবে, করতে হবে। জনগণের কাউন্সিলরের সঙ্গে পদত্যাগ করতে হবে, করতে হবে, করতে হবে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম। বিবেক, সিন্ডিকেটের সরকার, মানুষ মারা সরকার। এই 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পদত্যাগ করতে হবে, সাধারণ মানুষের কাছে কাঠ মানি নেওয়া মানছি না, মানব না। 9 নম্বরের ওয়ার্ডের কাউন্সিলরের পদত্যাগ করতে হবে। কাঠমানির কাউন্সিলর চিত্র থেকে দূর হটো, ভারত মাতা কি, ভারত মাতা কি। অবগত আছেন হুগলি চুঁচুড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এই সবে মাত্র পৌরসভা ভোট গেল, এখন থেকেই তারা দুয়ারে সরকারের নাম করে তোলাবাজি শুরু করে দিয়েছে। সাধারণ মানুষ 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওয়ারিশনের সার্টিফিকেটের জন্য যাচ্ছে, সেখানে তারা 2000 টাকা দাবি করছে। 2000 টাকা দাবি যদি তাদের না মানা হচ্ছে, সেখানে তাদের বলা হচ্ছে সরকারি প্রকল্প থেকে নাম বাতিল যাবে, বিধবা ভাতা থেকে তার বাড়ির বয়স্ক মহিলার নাম বাদ দিয়ে দেবে, এরকমভাবে হুমকি দিচ্ছে। মাত্র মমতা ব্যানার্জির সরকার বলেছে আমরা দুর্নীতি মুক্ত সরকার করব, কিন্তু তার ছত্রছায়া হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধানের ছত্রছায়া কীভাবে এই দুর্নীতিগুলো চলছে, মাত্র কটা দিনের ব্যাপার, পৌরসভা ভোট ঠিকঠাক মিটল না, তার মধ্যেই আজকের এই দুর্নীতি। আমরা এই দুর্নীতি, এই কাটমানি তোলাবাজির তীব্র বিরোধিতা করছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং সাধারণ মানুষকে বলতে চাই ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা, সকল সৈনিক সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে এই অন্যায়ের প্রতিবাদ করবে এবং এই তোলাবাজি সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমরা এই 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অবিলম্বে তার পদত্যাগ চাই, এবং তার উপরে প্রশাসন অ্যারেস্ট করুক এবং তার উপরে আইনি পদক্ষেপ না হোক তার দাবি জানাই। সারা রাজ্য জুড়ে যেভাবে চলছে এই দুর্নীতি, আমরা শুধু এই চুঁচুড়া পৌরসভা তার এক কিঞ্চিত মাত্র, সারা রাজ্য ব্যাপী এই দুর্নীতি চলছে। তাই ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তারা মাঠে ময়দানে নেমে সাধারণ মানুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে, এবং সাধারণ মানুষকে বলবে যে আপনারা ভয় পাবেন না, কাটমানি দেবেন না, এবং যারা এই শাসক দলের কাউন্সিলরদের অত্যাচারে ভয়ে ভীতিতে কাটমানি দিতে হচ্ছে তারা যোগাযোগ করুন, আমরা তাদের সঙ্গে গিয়ে এই আন্দোলনকে তীব্রতর করব, এবং এই কাটমানি সরকার, কাটমানি কাউন্সিলরদের অবিলম্বে তাদের উপর প্রশাসন যাতে ব্যবস্থা নেয় তার জন্য আমরা তীব্রতর আন্দোলন করব। আমার নাম রাকেশ যাদব, হুগলি মণ্ডলের সভাপতি।